গ্রেফতারের পর যেন ইমরান খানের জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। বলা হচ্ছে তাকে দমাতে গিয়ে উল্টো বিপাকে পড়ে গিয়েছে বিরোধী দল। পাকিস্তানের অসংখ্য মানুষকে বর্তমানে তার পক্ষেই কথা বলতে দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পুনরায় নির্বাচন হলে ওয়েলকে দেখাতে পারেন সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারকে ঘিরে ছড়িয়ে পড়া বিক্ষোভের পর তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআইয়ের অনেক নেতা ও বেশ কয়েকজন সাংবাদিককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে আশঙ্কা প্রকাশ করে ইমরান খান বলেছেন, এ ধরনের পরিস্থিতি পাকিস্তানকে পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতির দিকে নিয়ে যাবে। গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে গত 13ই মে শনিবার জামান পার্কে তার বাসা থেকে ভার্চুয়াল এক ভাষণে এমন আশঙ্কার কথা বলেন ইমরান খান। সেখানে তিনি সাংবাদিক রিয়াজ খানকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় নিন্দা জানান। বলেন, তাকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে নিপীড়নের আশঙ্কা করছেন তিনি, কারণ রিয়াজ এই সরকারের কাছে মাথা নত করেননি। ইমরান খান আরও অভিযোগ তুলে বলেন, আফতাব ইকবাল সহ আরও অনেক সাংবাদিককে তুলে নিয়ে নিপীড়ন করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের পরিস্থিতি পাকিস্তানকে পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতির দিকে নিয়ে যাবে। ইমরান খান তাই জনগণকে দলে দলে বাড়ি থেকে বের হয়ে আসতে বলেন। তিনি বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামতে বলেন সমর্থকদের। এছাড়াও 14ই মে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও স্লোগানে তিনি এক ঘন্টার জন্য জনগণকে রাস্তায় দাঁড়াতে আহ্বান জানান। গত 9ই মে আদালতে একটি ট্রাস্ট মামলায় হাজিরা দিতে গেলে ইমরান খানকে গ্রেফতার করে দেশটির আধা সামরিক বাহিনী রেঞ্জার্স। পরবর্তীতে তাকে 8 দিনের রিমান্ডেও পাঠায় আদালত। এই ঘটনার পর 12ই মে প্রধান বিচারপতির আদেশে তাকে সুপ্রিম কোর্টে হাজির করা হয়। সে সময় কোর্ট ইমরানকে গ্রেফতার অবৈধ ও বেআইনি বলে ঘোষণা করে। সেদিন এক আদেশে তাকে গ্রেফতারে 17ই মে পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। পরবর্তীতে এদিন ইমরান খানের বিরুদ্ধে 9 মের পর দায়েরকৃত কোনো মামলা তাকে গ্রেফতারের আদালতের নিষেধাজ্ঞা আগামী 31 মে পর্যন্ত বাড়ানো হয়। তাকে গ্রেফতারের ঘটনায় পাকিস্তান জুড়ে বিক্ষোভও দেখা দেয়। 17ই মে পাকিস্তান অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রী আমির মীর জানান, সহিংস বিক্ষোভে যারা সাহায্য করেছে ও সমর্থক জুগিয়েছে তাদের আশ্রয় দিয়েছেন ইমরান খান। বিরোধী দলীয় এ নেতার প্রতি অভিযোগ এনে তিনি বলেন, গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো চিহ্নিত করেছে যে সামরিক স্থাপনায় হামলার ঘটনায় অভিযুক্ত প্রায় 30 থেকে 40 জন ইমরান খানের বাড়িতে লুকিয়ে আছে। 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে ফিরিয়ে দেওয়া না হলে পুলিশি অভিযান চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এর আগে ইমরান খান গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে। তাকে গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ সমর্থকেরা আন্দোলনের মাধ্যমে সরকারি ভবনে ক্ষতি সাধন করতে থাকে, রাস্তা বন্ধ করে সামরিক স্থাপনে আক্রমণ করেন। ইমরান খানের সরকার পতনের জন্য সেনাবাহিনীকে দায়ী করে আসছেন তার সমর্থকেরা। কারামুক্ত হয়ে 13ই মে শনিবার রাতে প্রথমবারের মতো বক্তব্য দেন ইমরান। ইউটিউবে ওই বক্তব্য প্রচারিত হয়। ইমরান বলেন, স্বাধীনতা সহজে আসে না, একে ছিনিয়ে নিতে হয়, এর জন্য ত্যাগ স্বীকার করতে হয়। বর্তমানে দেখা যাচ্ছে ইমরান খানকে গ্রেফতার সহ সাম্প্রতিক সময়ে তার বক্তব্যগুলো পাকিস্তান জুড়েই আলোড়ন তৈরি করেছে। গ্রেফতারের পরেই হাজার হাজার মানুষ তার সমর্থনে রাজপথে নেমে আসেন। ইমরান ইমরান ধ্বনিতে মুখরিত হয় চারপাশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আবারও নির্বাচন অনুষ্ঠিত হলে ইমরান খানই হয়তো ক্ষমতায় আসবেন।